তুমি হলে হলদে সবুজ অরাঙ্গুটান। এত বড় সাহস তোর? পাকা ছেলে তোকে না আমি। মা, একটা কাজে যাচ্ছি, এই সময় আমার বাচ্চাটাকে কেন কাঁদাচ্ছেন? জুনিয়র, আমি একটু বেরোচ্ছি, ফেরার সময় তোমার খেলনা নিয়ে আসবো। হ্যাঁ, তাহলে এখন কি করব? তুমি তুমি ততক্ষণ এই দিদিমার সঙ্গে খেলা করবে। এই এই এই, কি সমস্ত ভুলভাল শেখাচ্ছো? আমিও দিদিমা হতে যাব কেন? দেখো, তুমি একটু হিসেব করে কথা বলো ঈশান। আমার দিদি ভাইয়ের বয়স কত হয়েছে? এখনো কলেজের গন্ডি পেরোয়নি, তুমি হঠাৎ করে এরকম এই বয়সে হঠাৎ দিদিমা টিদিমা। এই শুভ, অনেক বাড়াবাড়ি হয়েছে, তুই চুপ কর তো। আমাকে দেখলে মনে হয় কলেজের গন্ডি পেরোয়নি। না, কলেজটা বোধহয় একটু বাড়াবাড়ি হয়ে গেল না? না, হ্যাঁ তাই তো, দিদি ভাই তো এখনো স্কুলের গন্ডি পেরোয়নি। শাট আপ। ঠিক আছে মা, বাচ্চার সামনে ঝগড়া করে আর কুশিক্ষা দিতে হবে না। আপনি দিদিমা ডাক শুনতে চাইছিলেন, তাহলে জুনিয়রকে দিয়ে কাজ চালান। ঈশান, আমি যখন ওর বাবা তখন আপনাকে দিদিমা ছাড়া আর কি বলে ডাকবে, তাই না? বাবা, আমি আসি, ভালো হয়ে থেকো। ভালো করে থাকবো যখন বিবি আমার ভালো করে থাকতে দেবে। ভুলে গেছো? আমার পেছনে লাগছে। ভালো থেকো, আমি আসছি। সারাক্ষণ শুধু পাকা পাকা কথা না? এরকম করে তাকিয়ে না তো আমার খুব ভয় করে। কেন বাবু শোনা, তোমার ভয় করে কেন? আমার একটা গল্পের বই আছে, পুতুলের শাশুড়ি, তার ছবিটা মনে পড়ে যায়। কি হলো আবার কাঁচো কেন? আমার গেল্লা, আমার গেল্লা এখনই যাই। নীল, যা তো, ওকে এখান থেকে নিয়ে যা, ভালো লাগছে না আমার। তাই নাকি? আমার যতক্ষণ না খেলনা দেবে ততক্ষণ আমি কোথাও যাব না। হ্যাঁ দিদি ভাই, এটা কিন্তু ঠিক, তুই ওর খেলনা ভেঙেছিস, তোর কিন্তু খেলনাটা কিনে দেওয়া উচিত। তাছাড়া ও যদি সত্যি তোর নাতি হতো তো। কারেক্ট আছে মামা, কারেক্ট আছে। এই শোনো, আমি তোমাকে খেলনা কিনে দেবো, কিন্তু তারপরে আমার আশেপাশে যেন তোমাকে না দেখি, বুঝেছো? ও গুরু, কি দিল আটা না কিলো? একদম, চলো। আরে কি করছো কি ড্রাইভার দাদা, জোরে চালাও, ওটা কি গরুর গাড়ি নাকি? জোরে চালাও, জোরে চালাও, তাড়াতাড়ি চালো, বোরিং লাগছে তো। চুপ করবে, চুপ করতে বলেছি তোমাকে। আর একটা কথা বলে না, আমি গাড়ি থেকে নামিয়ে দেবো তোমায়। ও গুরু, কি দিল আটা না কিলো? আমায় কি না বলে গাড়ি থেকে নামাবে? বাইরে গিয়ে এমন গাড়িতে দরজা লক করে দেবো না, বুঝলে বুড়ি? সোজা কথা কি কানে যায় না? বিবি থেকে সোজা বুড়ি হয়ে যাবে, বিবি বুড়ি। আবার কথা, আবার কথা, এবার কিন্তু না তোমার কনটা মুলে দেবো। আরে আরো জোরে চালাও, আরে আরো জোরে চালাও, জোরে চালাও না, জোরে চালাও। চুপ, চুপ বলছি, জোরে চালাও। ওরে বাবা, জোরে চালাও, 38 মিনিটে, আর জোরে চালাও, জোরে, মিউজিকটা আরো জোরে চালাও, মিউজিকটা। না না না, বাবা গো, এবার আমি মরেই যাব। একটা ঈশান ছিল, তার উপর আরেকটা ঈশান এসে জুটেছে। চুপ, আপনার কি বুদ্ধি, তাও কোনো অহংকার নেই। চুপ, এই যে জুনিয়র, দেখো তোমার জন্য কত খেলনা নিয়ে এসেছি।
জুনিয়র তো আসলে বায়না করছিল তাই ওই দিদিভাই ওকে নিয়ে একটু বেরোলো ওই খেলনা আনতেই তো বেরোলো মানে মা একা একা ওকে নিয়ে বেরিয়ে গেছে আরে বললাম তো খেলনা কিনতে গেছে তুমি এত উত্তেজিত হচ্ছ কেন এক্ষুনি চলে আসবি উত্তেজিত না হয় উপায় নেই মামা কেন ঈশান এতটা কেন টেনশন করছো তুমি তোমরা যেতে দিলে মাকে আমাকে ফোন করার প্রয়োজন মনে করলে না একবার জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলে না তোমাদের ঈশান তোমার কি হয়েছে একটু বলবে সামান্য একটা বিষয় নিয়ে এত কেন রিয়্যাক্ট করছো তুমি এমন তো করো না যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না নট রিচেবল বলছে কোথায় আছে কে জানে ঈশান এমন করছে কেন যেন বিরাট বড় ক্ষতি হয়ে যাবে না ফোনটা রিং হয়ে যাচ্ছে ভীষণ টেনশন হচ্ছে মামা ভাইয়া একটা কথা না বলে পারছি না তুমি তো আমাকে সবসময় তোমার পাশে পাও তাহলে এই কেসটায় তুমি আমার সাথে কিছু শেয়ার করছো না কেন বলো তো আমার খুব অস্বস্তি হচ্ছে আমি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারছি না এক মিনিট আমি আসছি ঈশান ঈশান ওরা চলে আসবে ঈশান মামা কেসটা কি বলো তো আমি তো কিছুই বুঝতে পারছি না কেস তো আমিও বুঝতে পারছি না নীল এটা সুটকেস না ব্রিফকেস সেটাই তো বোঝা যাচ্ছে না ছেলে কার হাইলি সাসপিশিয়াস আসুন 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 দেখুন দেখুন দেখো হ্যাঁ ভালো কোনো খেলনা একটু দেখাবেন এই তো দেখো দিদি এই দেখো তো এটা পছন্দ হচ্ছে না এই গাড়িটা দেখো না এটাও পছন্দ হচ্ছে না এই কি ব্যাপারটা কি তোর একটাও পছন্দ হচ্ছে না হবে কি করে একটা বাজে দোকানে এনেছে মনের মতন একটাও খেলনা নেই আমার টাইমটা খালি খালি নষ্ট করলে বাবা না ঠিকই বলে বেবির কথা শোনা পাগল ঘোড়া পিঠে চড়া একই জিনিস কি ঈশান তোকে এই কথা বলেছে কেন ভুল বলেছে নাকি এই শোন এতগুলো খেলনা তোর একটাও পছন্দ হচ্ছে না তোর চাইটা কি শুনি আমার একটা গুলতি চাই আর গুলি কেন গুলতি দিয়ে কি করবে শুনি একজনের কপালে মেরে আলু করে দেব তারপরে দেখব কিরকম লাগে আমি গুলতি আর কাছে গুলি না নিয়ে কোথাও যাব না ঠিক আছে তোমার যেটা পছন্দ তোমার যা চাই আমি সেটাই তোমাকে দেব ও মাথা কোন বুদ্ধি আসছে তাই না বিবি বলে ফেলো আমি কি করতে হবে শোন তুই শুধু আমাকে একটা কথা বল ঈশান তোকে কোথা থেকে নিয়ে এসেছে আর তোর বাড়ি কোথায় ইস তুমি এরকম একটা বাচ্চাকে লোভ দেখাও আরে তোমার তো টিকিটও দেবে না টিকিট কোথাকার টিকিট আরে কোথাকার আবার এই যে উপরে যেখানে সবাই যায় শুধু পাকা পাকা কথা না অনেক হয়েছে আমি না এরম ভাবে কথা বললে মেরে আমি তোমার কান গরম করে দেবো আরে তাই তো বাবা তো ঠিকই বলে কি 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 বলে বাবা হ্যাঁ বাবা তো বলে তুমি সবাইকে হেভি নকল করো ওই যে আমার মতন বললে কন গরম করে দাও ঈশান ও দাঁড়া একসঙ্গে খুঁজলে হবে না ছড়িয়ে পড় চারিদিকে তুই এদিকে চল তুই এদিকটা দেখ আমি এদিকটা দেখছি চল গুরু ওকে ওকে চল দেখো বাবা এখন তো আমাদের দোকানে গুলতি নেই তবে দেখো তো এটা দিয়ে তোমার কাজ চলে কিনা
আছে। আপনি যখন এত করে বলছেন মেনে নিলাম। আচ্ছা বাবু, এই বন্দুক দিয়ে তুমি কি করবে? কি বললে আমার নামে? হ্যাঁ, আরে তোমার নামে কেন বলবো? আমি তো একজন ভিলেনের কথা বলছি। চুপ, অনেক কথা হয়েছে। বলুন তো কত হয়েছে আমার? 100 টাকা। ও আচ্ছা, আসো, থ্যাংক ইউ, চলো। হ্যালো, আমি মার্কেটের কাছে একটা কার পার্কিংয়ে আছি। হ্যাঁ, বিবির লোকেশন তো এটাই বলছি। না, গাড়ি তো এখানে নেই। এদিকটা দেখি, এদিকটা আরে গাড়িটা কোথায় গেল? এখানেই তো থাকার কথা। পালালো নাকি গুরু? মনে হচ্ছে টের পেয়ে গেছে। হতে পারে। ইস, একটা মহিলার সাথে ছিল রে, কোনো প্রবলেমই হতো না, ছাট করে তুলে নিতাম। যা ভেবেছি তাই। বিপদ চারদিকে ছড়িয়ে রয়েছে, লোকগুলো জুনিয়রকে খুঁজছে। যাক, ওরা কিছু বোঝার আগেই মনে হয় মা জুনিয়রকে নিয়ে চলে গেছে। কিন্তু চল ওইটা দেখি, চল চল। ওই তো দিদি ভাই এসে গেছে। ওফ, ধরে প্রাণ এলো। কেন, কি হচ্ছে? আরে তুমি ওকে নিয়ে বাইরে গেলে না, ঈশান এসে ওকে খুঁজে না পেয়ে পুরো রেগে যাতা অবস্থা। তোমাকে ফোনেও পাইনি, সোজা বাইরে চলে গেছে খুঁজতে। আমি একটা কাজ করি বুঝলি, আমি ঈশানকে ফোন করে বলে দিই যে দিদি ভাই আর জুনিয়র চলে এসেছে। হ্যাঁ মামা। ধরছে না, আমার মনে হয় ওদের কাছাকাছি চলে এসছে। নীলাশা একটু বসো, তো একটা দরকারি কাজ মনে পড়ে গেছে। এই ডেপো ছেলে। হ্যাঁ, নীলাশা কি রে? হ্যাঁ, ও তোর থেকে বড় না, নাম ধরে ডাকছিস যে? মামা, একদম কারেক্ট নেই। ভুলে যেও না, আমার একটা নাম আছে। এটা কি রে? কথা একেবারে আমার মাথা ধরিয়ে দিল। তো নয় যেন জলের কল ফুল ঝরে ছুটছে। আচ্ছা জুনিয়র বাবু, আপনার নাম তো জুনিয়র, তাহলে আপনি ওই সিনিয়র সিটিজেনদের মতো ওরকম কথা বলেন কি করে বলুন তো? মামা, কথাটা বড় দশকান করো না। ও, দশকান মানে? আমি তো জানতাম শব্দটা পাঁচ কান, ডাবল হয়ে গেল কি করে? কেলো করলে তো মামা, ডিমা কাপড় চাটনি হয়ে গেল। সবার যদি দুটো করে কান থাকে তাহলে পাঁচ কান কি করে হবে? ছয় কান হবে, আট কান হবে, দশ কান হবে, তাই না? ঠিক ঠিক, রাইট। কিন্তু কেসটা কি বলতো? আসল ঘটনাটা কি বলতো? আমার না একটু বেশি বয়সে জন্ম হয়েছে, মানে আমি জন্ম নিয়েছি সিনিয়র সিটিজেন কোটা নিয়ে, তাই কথাগুলো একটু পাকা পাকা। একটু একটু পাকা পাকা কথা, বুঝতে পেরেছি। এই যে নীল, যাও গিয়ে বসো। জুনিয়র বাবুর কি গুরুত্বপূর্ণ কাজ আছে তোমার সাথে? যাও। না, আমি বসবো না। উফ, নীলাশা, বাবা না ঠিকই বলে, বাবার জীবনে একটুও শান্তি নেই বেচারা। বাবা বেচারা, এই শিখিয়েছে বাবা তোমাকে? এখন আপনাকে কথা বলতে হবে সব ব্যাপারে, তোর নাম করলাম কেন শুনি?
নাকটা তো ঘষে ঘষে খুয়ে যাবে মা, মলম লাগাতে হবে। এই দেখো ছেলে আবার, আরে ধুস, সব ব্যাপারে এক রিয়াকশন। ওই দেখো, আপনাকে দিয়ে আর হবে না মাসিমা, আপনি বিআরএস দিয়ে গয়াকাশি চলে যান। কি, আমি তো মাসিমা? হ্যাঁ, উফ, আপনার তো আবার বয়স বাড়তেই ভুলে গেছে। বলছে বিষ্টে হয়ে গেছে বাসি। মা, আচ্ছা মা আপনি বসুন তো এখানে, বসুন বসুন। একটা কথা শুনুন, বাবা সবাইকে যা বলে ডাকে আমি সবাইকে তা বলেই ডাকবো। খুব বাড়াবাড়ি করছো কিন্তু, আমি আপেল রাখতে দেবো না মাথায়। আরে মাথায় আপেলটা না রাখলে টিপ প্র্যাকটিস করবো কি করে? না না বলেছি না মা, এই ফোনটা চিনতে পারছে? এটা তো মায়ের ফোন। হ্যাঁ, এটা তো আমার ফোন। এই আমার ফোনটা কোথা থেকে ভেঙে যাবে? দে আমাকে ফোনটা। এসব জেনে লাভ নেই মা, কথা শুরু তাহলে ফোনটা এমন হাল করব ছিঁড়তেই পারবে না। তোমার ফোন নাকি ওই সবজিওয়ালার ফোন? এই দিদি ভাই, বলছিলাম যে ওর সাথে পাঙ্গা নিস না, নে না একটু, সামান্য তো ব্যাপার, মাথায় আপেলটা নে, এটা তো খেলনা পিস্তল, এটা তো আর AK-47 না। একটা ছেলে আমাদের সবার মাথাটা একেবারে পুরো খারাপ করে দিল। আচ্ছা ওর মা ওকে কি করে সামলেছে বলতো? নিশ্চয়ই পাগল হয়ে ওকে বাড়ি থেকে বার করে দিয়েছে। মার কথা শুনলে অলওয়েজ স্যাড হয়ে যায় কেন? সেটাই তো রহস্য। আরে ওই তো ঈশান এসে গেছে। আরে কি ব্যাপার, কি ভাইয়া তুমি ফোন ধরছো না কেন? জুনিয়র কোথায়? ওই দেখো না, হঠাৎ রাগ টাগ করে উপরে চলে গেল। আচ্ছা তখন ওভার রিয়াক্ট করার জন্য সরি, কিন্তু সবাই একটা কথা জেনে রাখো, জুনিয়রকে নিয়ে কেউ একা একা বাইরে বেরিও না। ঠিক আছে কিন্তু জুনিয়র, ঈশান ঈশান কেন?
থাকে তাদের মানা, হাসির কথা শুনলে বলে হাসবো না 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 না। আচ্ছা তুই সান্টা বান্টার নাম শুনেছিস? একদিন সান্টা কী করলো, একটা গাড়িতে বোম ফিট করছিল, এমন সময় বান্টা এসে বললো, এই সান্টা বোমটা ফিট করার সময় যদি ফেটে যায় কী হবে? সান্টা বললো, আরে বান্টা তুই না বোকা বোকাই রয়ে গেলি, একটা বোম যদি ফেটে যায় আমার কাছে তো আরও বোম আছে, আরেকটা লাগিয়ে দেবো। কি হলো, হাসি পাচ্ছে না? পাচ্ছে তো, তাও হাসতে ইচ্ছে করছে না। কেন, কেউ বকেছে তাই রাগ হয়েছে? কেন রাগ হয়েছে কেন? আমার মাকে এনে দাও না প্লিজ, আমি মাকে ছেড়ে থাকতে পারবো না।